हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी नतून एक रेसिपी बनाते चले जेटा होच्छे कोरियन रामेन नूडल्स। तार जन्य सबार प्रथमे डिमेर जलपोचटाके तैरी करे निते हबे। तोमरा अनेकेई जारा जिम करो तारा जानो जे डिमेर जलपोचटा कि, तो आमी सेटाके तोमादेर संगे शेयर करछि। तो प्रथमे गैस चालाते हबे, तारपरे একটা বাটি দিয়ে দিতে হবে। বাটির মধ্যে জল ঢেলে দিতে হবে। জলটা যতক্ষণ না গরম হচ্ছে তার আগে একটু তেল ব্রাশ করে নিতে হবে। আমাদের কাছে ব্রাশার নেই, তবু হাত দিয়ে করলেও ভালো হবে, কিন্তু যদি ব্রাশার থাকে তাহলে ওটা দিয়ে করবে, ওটা দিয়ে আরো ভালো হবে। জলটা গরম হবে তখন ভাব উঠবে, যখনই বোঝা যাবে। ডিম ফাটিয়ে নিতে হবে। গরম হয়ে গেছে, এবার দিয়ে দিতে হবে ডিম। ডিমটাকে দিয়ে দিতে হবে খুব ধীরে, কারণ জলের মধ্যে টল টল করলে যদি পড়ে যায় সাবধানে দিতে হবে। এবার গ্যাসের নকে জোরটা বাড়িয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। দেখছো সাইডের লেয়ারগুলো সাদা সাদা হয়ে আসছে। এই ডিমটাকে তৈরি হোক, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। ফুটতে ফুটতে পাতলা জলের বাটিটা ঢুকে যাবে, মানে ডিমের যে বাটিটা দেখছো তোমরা, ডিমটা পুরো সাদা হয়ে এসছে। আর কিছুক্ষণ এটা বানাতে 5 থেকে 6 মিনিট সময় লাগে। তো এটা হোক, নামিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো আবার। তবে একটা চাকু অথবা চামচ দিয়ে আপনারা ডিমটাকে তুলে নেবেন। তেল বেশি দিয়েছিলাম বলে ডিমটা খুব তাড়াতাড়ি উঠে গেছে, দেখতে পাচ্ছে। এইরকম জলপর যেটা পরে সাজানোর খুব ভালো কাজে আসবে। তো পরে দেখা করছি সেকেন্ড ডোজ। এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা পরে কাজে লাগবে, তোমাদের কাছে পরবর্তীকালে দেখাবো যে পেঁয়াজটা কেন লাগবে। তো প্রথমে গ্যাসটাকে জ্বেলে নিতে হবে। তারপরে তোমাদের বাড়িতে যদি সাদা তেল থাকে সাদা তেলে ইউজ করবে, তাছাড়া সর্ষের তেল ইউজ করতে পারো। আমি এখানে হোয়াইট অনিয়ন নিয়েছি। তোমরা যদি লাল, মানে যে লাল রঙের পেঁয়াজগুলো হয় যদি সেগুলো পাও তাহলে নেবা, কারণ হোয়াইট অনিয়ন দিয়ে রামেন নুডলস খুবই ভালো হয়। মা দেখছে গরম হয়ে গেছে নাকি হয়নি গরম। আমার মানে আমি মাকে বলেছিলাম, মানে তার আমি এটা কাট করছি, এই কারণে মা আমার কাজে সাহায্য করছে। পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেখতে পাবে যে হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে, তখন তোমরা এটাকে নামিয়ে ফেলবে। এখন হোয়াইট কালারই আছে, গোল্ডেন ব্রাউন কালারটা হয়নি। রামেন নুডলস হচ্ছে কোরিয়ার খুবই বিখ্যাত খাবার। রামেন নুডলস বানানোর জন্য মাংস অবশ্যই দেওয়া হয়। এখানে আমি 100 গ্রাম চিকেন নিয়েছি। এর জন্য দিতে হবে রসুন বাটা, লঙ্কা কুচি,
আদা বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে মাংসগুলো ছোট ছোট পিস করে নিয়েছি, তোমরা বড় পিসেও রাখতে পারো। দেখতে পাচ্ছ পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, বেশ একটু ব্ল্যাকিশ ব্রাউনিশ কালারটা হয়ে গেছে, তো এই এই রকম কালার হলে তোমরা নামিয়ে ফেলো। এবার রামেনের জন্য মাংসটাকে রেডি করে নিতে হবে, মানে চিকেনটাকে, তাই জন্য তেল দিয়ে নিয়েছি, আর একটু গরম তেল, তেলটা গরম হোক। তার প্রথমে দিয়ে নিতে হবে রসুন, আদা বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটাও দেওয়া হয়ে গেছে। এবার দিতে হবে রসুন বাটা, একটু নেড়ে নিয়ে তার কিছুক্ষণ পরেই লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচিগুলো দিয়ে দিতে হবে। এবার দিয়ে নিতে হবে লঙ্কা কুচিগুলো, কোরিয়ার রামেন কিন্তু খুবই স্পাইসি হয়, তো এটা একটু স্পাইসি হবে, ওর জন্য এরপরে কিন্তু চিলি সস অ্যাড করতে হবে। তো তোমরাখানে ব্রাউনিশ কালার হয়ে গেছে পেঁয়াজটা, পেঁয়াজ কুচিটা, এর ভিতরে দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো, তারপরে মাংসগুলো দিয়ে দিতে হবে, ছোটো ছোটো পিস করে রেখেছি, ভালো করে কষাতে হবে। পেঁয়াজটা কিন্তু এখন দেওয়া যাবে না, পেঁয়াজটা কিন্তু সর্বশেষে দিতে হবে। যে মাংসটা হয়ে হয়ে এসছে, মাংসের কিমাটা, সরি এটা কিমা নয়, মানে মাংসের যে গ্রেভিটা এটা হয়ে এসছে, এটা পরে সাজানোর জন্য কাজে লাগবে। তো এটাকে অফ করে এবার নুডলসগুলোকে সিদ্ধ করে নিতে হবে। দেখছো আমি ছোটো ছোটো টুকরোতে নুডলসগুলো কেটে নিয়েছি, ভেঙে নিয়েছি। এবার গরম জলে বাটির মধ্যে সিদ্ধ করে নিতে হবে, ম্যাগিটা সিদ্ধ হোক, তারপর দেখা করছি তোমার। সার্ভ করার জন্য এখানে লাগবে, দেখছো নুডলসগুলো গ্লাসি গ্লাসি হয়ে গেছে, এটা স্পাইসি হয় কিন্তু কোরিয়ান রামেন, ওই কারণে অনেকটাই স্পাইসি দিতে হয়। তো দিতে হবে ম্যাগি মশলা, ম্যাগি মশলা ছড়িয়ে দিতে হবে, আমাদের আমার ঘরে আলাদা ম্যাগি মশলা ছিল, ওই কারণে আমি দিয়েছি। এর সঙ্গে প্রথমে অ্যাড করে দিতে হবে ডিম, কোনা কেটে ডিম, ডিম অ্যাড করে নিতে হবে, তার উপর দিয়ে দিতে হবে মাংসটা, সবটাই দিয়ে দিতে হবে। এর উপর দিয়ে দিতে হবে রেড চিলি, রেড চিলি, এটা কিন্তু অনেকটাই স্পাইসি হয়, তার জন্য রেড চিলি দিতে হবে অনেকটাই। আমি এখানে এক চামচ ভরা দিচ্ছি, তার উপরে দিতে হবে সয়া সস, সয়া সসটা আমি এক চামচ দিচ্ছি। আমার রেসিপি রেডি, সো তোমাদের যদি এই এই রেসিপিটা পছন্দ হয়